দেশের বাজারে চাল, সয়াবিন তেল, চিনি ও মাংসের দাম বৃদ্ধির হার আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি বলে জানিয়েছে সিপিডি। সোমবার সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থাটি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে আগামী বাজেট জনবান্ধব করতে 28টি পণ্যের দাম কমানো সহ বেশ কিছু সুপারিশ করে। সিপিডি বলছে, সরকারের ভর্তুকি শুধু প্রান্তিক মানুষের জন্যই হওয়া উচিত। সোমবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট প্রস্তাব বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যাতে বলা হয় ঢাকা শহরে এক পরিবারের খাবার খরচ মাসে 22,664 টাকা। তবে সংস্থার এক বছর পুরনো গবেষণা বলছে, চারজনের একটি পরিবার যদি মাছ মাংস না খায় তাহলে এই খরচ দাঁড়ায় 7,131 টাকা। আর বছরের ব্যবধানে পরিবার প্রতি এখন খাবার খরচ বেড়েছে প্রায় 25%। যে সমস্ত খাদ্য আপনার রেগুলার যেগুলো অর্থাৎ মাছ মাংস সহ, সেখানে কতখানি পরিবর্তন হয়েছে 2022-23 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন 25% সেখানে বৃদ্ধি হয়েছে খাদ্যের ক্ষেত্রে। আর যদি কম্প্রোমাইজ ডায়েট, যেখানে কিনা মাছ মাংস ছাড়া, সেখানেও কিন্তু 25% উপরে, অর্থাৎ এই 8.78 মূল্যস্ফীতির চাইতেও অনেক বেশি সেখানে মূল্য উল্লম্ভন ঘটেছে। এ সময় খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে এখন গরিব ও সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মত দেন, দ্রব্যমূল্য পরিস্থিতি সামাল দিতে বেসরকারি খাতে 5% বেতন বৃদ্ধিরও অনতিবিলম্বে একটি স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া দরকার রয়েছে। অন্তত আমাদের কাছে এটি খুব পরিষ্কার যে নির্দিষ্ট আয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ভুক্তভোগী। যে বাজেটের ভিতরে যে ন্যূনতম করমুক্ত আয়সীমা বাড়ানো, সেটিও আমরা জোরালোভাবে মনে করি যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার রয়েছে। সিপিডি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিদ্যুৎ খাতে সরকার যে ভর্তুকি দিচ্ছে তা সঠিক পদক্ষেপ নয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাজারে চাল, সয়াবিন তেল, চিনি ও মাংসের দাম বৃদ্ধির হার আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি বলে জানিয়েছে সিপিডি। সোমবার সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থাটি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে আগামী বাজেট জনবান্ধব করতে 28টি পণ্যের দাম কমানো সহ বেশ কিছু সুপারিশ করে। সিপিডি বলছে, সরকারের ভর্তুকি শুধু প্রান্তিক মানুষের জন্যই হওয়া উচিত। সোমবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট প্রস্তাব বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যাতে বলা হয় ঢাকা শহরে এক পরিবারের খাবার খরচ মাসে 22,664 টাকা। তবে সংস্থার এক বছর পুরনো গবেষণা বলছে, চারজনের একটি পরিবার যদি মাছ মাংস না খায় তাহলে এই খরচ দাঁড়ায় 7,131 টাকা। আর বছরের ব্যবধানে পরিবার প্রতি এখন খাবার খরচ বেড়েছে প্রায় 25%। যে সমস্ত খাদ্য আপনার রেগুলার যেগুলো অর্থাৎ মাছ মাংস সহ, সেখানে কতখানি পরিবর্তন হয়েছে 2022-23 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন 25% সেখানে বৃদ্ধি হয়েছে খাদ্যের ক্ষেত্রে। আর যদি কম্প্রোমাইজ ডায়েট, যেখানে কিনা মাছ মাংস ছাড়া, সেখানেও কিন্তু 25% উপরে, অর্থাৎ এই 8.78 মূল্যস্ফীতির চাইতেও অনেক বেশি সেখানে মূল্য উল্লম্ভন ঘটেছে। এ সময় খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে এখন গরিব ও সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মত দেন, দ্রব্যমূল্য পরিস্থিতি সামাল দিতে বেসরকারি খাতে 5% বেতন বৃদ্ধিরও অনতিবিলম্বে একটি স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া দরকার রয়েছে। অন্তত আমাদের কাছে এটি খুব পরিষ্কার যে নির্দিষ্ট আয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ভুক্তভোগী। যে বাজেটের ভিতরে যে ন্যূনতম করমুক্ত আয়সীমা বাড়ানো, সেটিও আমরা জোরালোভাবে মনে করি যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার রয়েছে। সিপিডি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিদ্যুৎ খাতে সরকার যে ভর্তুকি দিচ্ছে তা সঠিক পদক্ষেপ নয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।